আচ্ছা যদি আসে এই 5 টাকা বেশি রাখবেন নাকি তার থেকে বাড়াইবেন আপনার ব্লগ দেখে যদি বলে যে মাইনুল ভাই ভিডিও দেখে আসি তার জন্য 5 টাকা থেকে আরো যতটুকু কমা দরকার আমি কমিয়ে দেব ইনশাআল্লাহ দাম বাড়বে না দাম বাড়বে না কমবে বরং শিওর তো ভাই শিওর লাইট দেখতে পাচ্ছি আমরা রাইট এই যে এই লাইট মাত্র 14 টাকা কত 14 টাকা এক পিস নেবে তারপরে 14 টাকা রাখবে 14 টাকা 14 টাকা রাখবো 14 টাকা লাইট দেওয়া যায় আসলে লাইট দিয়ে দিব ইনশাআল্লাহ দিব বলে কি 14 টাকায় নাকি এই লাইট এই যে ডিম লাইট আছে মাত্র 11 টাকা পিস 11 টাকা পিস 11 টাকা পিস মাত্র পুরো হোল্ডার আছে একদম কম দামে হোল্ডার মাত্র 6.5 টাকা পিস ইন্ডিয়ান অরিজিনাল না আমাদের নিজের শো ইম্পোর্ট মাত্র 42 টাকা পিস আপনার 5 বছর গ্যারান্টি ইন্ডিয়া আছে আমরা সর্বোচ্চ গ্যারান্টি 45 টাকা 6 পিন পাওয়া যায় জি বাহ তারপরে 45 টাকায় তো ভাই আর কেউ দিতে পারে না এখনো পর্যন্ত টেনশনও জ্বলবে কারেন্ট না থাকলে এটা জ্বলবে মাত্র 75 টাকা পিস জি এই 24 টাকা পিস এটা মাল খুবই হেভি দেখতে পারেন 24 টাকা 20 টাকা পিস মাত্র 24 টাকা পিস বলে কেন যেই বলো এই মালটি 27 টাকা আচ্ছা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন 30 টাকার নিচে আমিও পাই নাই তো আজকে প্রথম পাইলাম 27 টাকা বাইকেন এই যে এটা এটা মাত্র 58 টাকা পিস 58 টাকা হেরিকেন হেরিকেন 60 টাকা পিস 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস চাইনা বাটনটা মাত্র 60 টাকা ভাই বাজারে কি দিতে পারবে করে দিচ্ছেন দাম 6 নম্বর গেট আছে সুন্দরবন 6 নম্বর গেটে আসলে হাতে টানে আসবে আর সবচেয়ে ভালো হয় যে কোনো গেটের সামনে এসে আমাদের ফোন নাম্বার সব কিছু আছে আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে বাহ মাশাআল্লাহ তাহলে তাহলে সুবিধা হয় কারণ এসে আপনারা ফোন দিলেও ভাই আমি সুন্দরবনের এই গেটে আছি এই গেটে আছি যদি বলবে যে আমি এই নাম্বার গেটে আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে যেহেতু দোকান অনেক শত শত দোকান সুতরাং আপনারা অনেকে বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন যে কোন দোকানে আসলেন কোন গেটে আসলেন তো এই জন্য গেট নাম্বারটা বলে দিলে বা জিজ্ঞেস করলে উনি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স একেবারে নতুন দোকান নতুন মাল সব কিছু নতুন তবে মুখটা পুরানো কারণ হচ্ছে বাইরে এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম ওনার যে মূল দোকান সেটা হচ্ছে নবাবপুরে উনি হচ্ছেন এই নবাবপুরে যারা দোকানদার আছে পাইকারি তাদের কাছে ওনার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে তারা আবার হচ্ছে উনি বিক্রি করে তাদের কাছে তো চিন্তা করলো যেহেতু আমি বাকি বিক্রি করি তাহলে ক্যাশ পয়সায় যদি আমি ঢাকার বাইরে বিক্রি করি তাদেরকে ভালো রেট দিতে পারলে আমার টাকাটা ক্যাশ হয়ে গেল তো এই জন্য ওনার আরেকটা প্রতিষ্ঠান এসআর এটা কি নাম দিয়েছেন এসআর ইলেকট্রিক এসআর ইলেকট্রিকে আপনারা আসলে সব ধরনের ইলেকট্রিক মাল নিতে পারবেন এবং দামটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে উনি সবার থেকে ভালো রেট দিতে পারে কি না যদি দিতে পারে তাহলে আপনারা মাল কিনবেন এমন না যে যাচাই করার কোনো সুযোগ নাই হাজারো রকমের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে যাচাই করে যদি মনে হয় ওনার দাম ভালো কথাবার্তা ভালো তাহলে আপনি ওনার কাছ থেকে মাল নেন তবে আমি আপনাদের বলবো এর আগের ভিডিওতে যথেষ্ট ভালো সাড়া পেয়েছেন এবং আপনারা ওনার কাছ থেকে মাল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন কমেন্টে তো এটা আমার কাছেও ভালো লাগে আপনারা সবার ভিডিওতেই কমেন্টগুলো করে দেন যে যেরকম সাপোর্ট দেয় তো সেখান থেকে আপনারা নির্বাচন করতে পারবেন উনি ভালো বা মন্দ তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আসলে কথা বাড়াবো না যেহেতু আপনার হোলসেল আইটেম হ্যাঁ অনেক আইটেম আছে তো আমরা একের পর এক মাল দেখাতে শুরু করি আমি শুরু করব হচ্ছে আপনার এখানে তো অনেক আইটেম আছে ক্যাপাসিটার দিয়ে শুরু করি হ্যাঁ যেহেতু ক্যাপাসিটার অনেকগুলো আপনার কাছে দেখলাম তো যদি একটু বলেন কোনটা দেখাবেন না আপনি দেখাচ্ছে যে ইগোল আমাদের এটা ইন্ডিয়ান অরিজিনাল না আমাদের নিজের শো ইম্পোর্ট মাত্র 42 টাকা পিস আপনার 5 বছর গ্যারান্টি বলেন কি এটা তো আমি এই ফার্স্ট দেখলাম রে ভাই গ্যারান্টি কেউ দিবে না আমাদের ক্যাপাসিটির গ্যারান্টি আছে এটা ইন্ডিয়ান না অরিজিনাল আচ্ছা একটু যদি আমি ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে দেখাই ক্যাপাসিটরটা জি দেখেন তো আমার মতে সবাই তো এই আইটেম দেখায় এই আইটেম আপনার দোকানে রাখলে হয়তো বা মানে সবাই দাম জানে বা বলতে পারে যে 80 থেকে 100 টাকা কিন্তু এই সাদাটা যদি রাখেন সঙ্গে তখন কিন্তু আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন কারণ এটা যদি আপনি 100 টাকাও বিক্রি করেন আপনিই শুধু বিক্রি করতেছেন বোধার কোনো উপায় নাই নাকি ইতালি হ্যাঁ তারপরে কি আছে ভাই ক্যাপাসিটার আর তারপরে আছে ইতালি হুম ইতালি আচ্ছা ইতালি 40 টাকা পিস তারপরে 40 টাকা ইতালিটা 40 টাকা পিস জি হ্যাঁ তারপর তারপরে আছে আপনার কোরিয়া হ্যাঁ আমাকে এইভাবে হাতে একটু ধরে দেখান এইভাবে ধরেন কোরিয়া এটা হচ্ছে 52 টাকা পিস 52 টাকা পিস তারপর জিএফসি আছে মাত্র এইভাবে হাতের তালুটা দিয়ে আপনি ধরেন আমি যেটা দেখাইতে পারি 34 টাকা পিস জি ঠিক আছে আচ্ছা ভাই যে মাল দেখাচ্ছেন এগুলো আসলে পাবে তো ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই अवेलेबल আছে अवेलेबल আছে আপনাদের সব কিছু আছে ঠিক আছে ওকে এরপরে আর কি আইটেমে যাব আমরা তারপরে আপনারা এই যে সুইচটা দেখাই বাজারে সুইচ যে মাত্র 5 টাকা পিস আমাদের সুইচ মাত্র 5 টাকা এইভাবে একটু হাতে ক্যামেরার সামনে আমাদের ধরবেন যাতে আমরা দেখাইতে পারি ঠিক আছে মাত্র 5 টাকা পিস জি আচ্ছা যদি আসে এই 5 টাকা বেশি রাখবেন নাকি তার থেকে বাড়াইবেন আপনার ব্লগ দেখে যদি বলে যে মাইনুল ভাই ভিডিও দেখে আসি তার জন্য 5 টাকা থেকে আরো যতটুকু কমা দরকার আমি কমিয়ে দেব ইনশাআল্লাহ দাম বাড়বে না দাম বাড়বে না কমবে বরং শিওর তো ভাই শিওর আপনার কমার্সে দেখবেন
বাড়ে কিনা কমে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপর হোল্ডার আছে একদম কম দামি হোল্ডার মাত্র 6.5 টাকা পিস 6.5 টাকা পিস মাত্র 6.5 টাকা পিস বলে কি এটা 6.5 টাকা পিস নাকি হোল্ডার জি জি ঠিক আছে তারপরে তারপরে আমাদের বাজারে 6 পিন আছে এই যে দেখেন 6 পিনটা মাত্র 45 টাকা পিস কৌতূহল কারণে আমি জিজ্ঞেস করতেছি আসলে এটা উনি দিতে পারবে কিনা তো এখন উনি বলতেছে দিতে পারবে আপনারা আমাকে জানাবেন যে আসলে ভাই যেরকম বলছে সে অনুযায়ী দিছে কিনা অনেক দোকানদার কিন্তু ভাই এরকম দাম দেয় দেওয়ার পরে ভাই ঘটনা হচ্ছে আমি তো বললাম যদি না দিতে পারি ডিলিট করে দিবেন তারপরে আপনাকে কমেন্ট জানা দেব সবকিছু বলবে জরিমানা হবে কিনা 100% জরিমানা আচ্ছা আগামী এক মাস পর্যন্ত নতুন দোকান উপলক্ষে স্যার এক মাস পর্যন্ত কোনো দাম বাড়ানোর সুযোগ থাকবে না কোনো সুযোগ হবে এই ভিডিও দেখে এক মাস যেদিন ভিডিওটা পাবলিশ হবে সেই দিন থেকে এক মাস পর্যন্ত এই দামই থাকবে পরে যদি 2-1 টাকা বাড়ে আলোচনা করে নেবেন ঠিক আছে আচ্ছা কলিং বেলের অনেক আইটেম আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখেন কলিং বেলের একটা আইটেম আমি দেখাই এসিডিসি কারেন্ট ছাড়াও জ্বলবে কারেন্ট না থাকলেও এটা জ্বলবে মাত্র 75 টাকা পিস মাত্র 75 টাকা কলিং বেল জি কারেন্ট ছাড়াও জ্বলবে এটা বাবা আর আপনি যে কোনো অফিসিয়াল লাগান বাসা বাড়িতে লাগান যেখানে খুশি সেখানে লাগাইতে এগুলো তো টিনের ঘর ভাই সব করে লাগে মানুষ আর এত কম হইলো তো সবাই লাগাবে 75 টাকা আচ্ছা ধরেন আমার এই 75 টাকার কলিং বেলের জন্য কোনো ভাই যদি সরাসরি আসে এখানে এসে চাইলো মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসছি আমার একটা কলিং বেল ভাই দেন 75 টাকা রাখবেন নাকি বাড়বে যদি এক পিস না এক পিস 75 টাকায় রাখবো 75 টাকায় রাখবেন জি দাম বাড়াবেন দাম এক পিস ওভার করো ঠিক আছে আচ্ছা একটু যদি আরো দেখাই এই যে বড় বড় আছে এই যে এগুলো হচ্ছে অরিজিনাল চায়না হ্যাঁ 340 টাকা 340 40 টাকায় জি আচ্ছা 340 টাকা এগুলো ওই যে টেবিলের উপরে ওয়্যারলেস এটা আপনি 30 মিটার আপনি একতলা থেকে চারতলা পর্যন্ত কাজ করবে নিচ থেকে সুইচ দিয়ে দিবে মেইন গেটে লাগাই দিতে পারবে মেইন গেটে লাগাই দিতে পারবে ঠিক আছে তাহলে কলিং বেল অনেক আছে বিস্তারিত তো আমরা যাচ্ছি না একটু মালদি প্লাগ দেখাই যদি অনেক মালদি প্লাগ আছে তো একটু যদি মালদি প্লাগ দেখাই এই ছোটটাই দিয়ে দেখেন জি এই 24 টাকা পিস এটা মাল খুবই হেভি দেখতে পারেন 24 টাকা 20 টাকা পিস মাত্র 24 টাকা পিস বলে কি আচ্ছা আপনারা জানেন যে 22 টাকা 23 টাকা মালদ্বীপ লাগ আছে তবে এরকম কোয়ালিটি না এটা ওইগুলো একটু একদম নিম্নমানের আপনি এটা নিলে বেটার কারণ এটা আপনি যদি 50 টাকা আছে ভালো জিনিস দিতে পারবেন ঠিক আছে 1-2 টাকার জন্য ভালো জিনিস পাচ্ছেন অবশ্যই ঠিক আছে আচ্ছা এটা 24 টাকা দিচ্ছি এই যে আমাদের টেস্টার আছে বাংলা টেস্টার মাত্র 10 টাকা পিস মাত্র 10 টাকা হ্যাঁ এই যে স্যুপ আছে মাত্র 6.5 টাকা পিস দেখেন সর্বনিম্ন 6.5 টাকা পিস 6.5 টাকা পিস জি আর এই যে কস্টিপ আছে এখানে কস্টিপ এটা মাত্র 90 টাকা ডজন মাত্র 90 টাকা ডজন কস্ট 90 টাকা ডজন এই ওসাকা বাবা তারপর আপনি চায়না আরেকটা মাল্টি দেখাই মাত্র 27 টাকা পিস চায়না এই যেই বলো এই মাল্টি 27 টাকা জি আচ্ছা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন 30 টাকার নিচে আমিও পাই নাই তো আজকে প্রথম পাইলাম 27 টাকা ভাই জি আসলে আপনারা তো ওই যে ভিডিওর কথা না বললে অনেকে নাকি দাম বেশি পায় বলে যে আমরা ভিডিওর কথা না বললে দাম বেশি পাই মানে এটার কারণটা কি এই 27 টাকা এখন আপনি ভিডিওতে বলতেছেন এমনিতে যদি ভিডিওর নাম না বলে তখন কত রাখবেন
তখনও আপনার 27 টাকা রাখবো। 27 টাকাই বলেন, এটা আপনার 27 টাকা। আমাদের ওখানে হচ্ছে হোলসেলে আপনার কম আর বেশ হবে না ইনশাআল্লাহ, একই দাম একই দাম। আচ্ছা 27 টাকায়, ঠিক আছে। তারপরও আপনারা যারা অন্য অন্য দোকানে যান ভিডিওর কথা বললে তখন দাম কমে, এমনিতে তারা একটু বাড়াই বলে। তারপরে এখানে আমাদের আপনার আরেকটা আইটেম দেখাই, যে কাট আউট, ইন্ডিয়ান কাট আউট মাত্র 30 টাকা পিস, দেখেন মাত্র 30 টাকা পিস ইন্ডিয়ান কাট। এগুলা কিন্তু অনেক দিন টিকে, এগুলো আসলে গ্রাম অঞ্চলে এখনো ব্যাপক সেল আছে, যারা উত্তর অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে গ্রামীণ যে শপি এগুলোতে বেশি চলে চলে। হ্যাঁ ঠিক আছে। তারপরে টু পিন প্লাগ আছে আমাদের, 5 টাকা পিস মাত্র, 5 টাকা, 5 টাকা টু পিন প্লাগ মাত্র, কালারিং 5 টাকা। আচ্ছা এই যে এখানে ডিম লাইট দেখতে পাচ্ছি, ডিম লাইট জাপানি, এটা 100 টাকা ডজন, 100 টাকা পিসের দাম, 100 টাকা কত করে বললো? 12 পিসের দাম 100 টাকা। আচ্ছা 100 টাকায় 12 পিস পাবে না? জি জি জি, 4 টাকা করে পড়ে। আচ্ছা জি জি, এরপরে কি আছে? তারপরে এই যে আপনার একটু কালারিং ফেদার আছে, হ্যাঁ 160 টাকা ডজন। আচ্ছা 160 টাকা ডজন। তারপরে এখানে আপনার আর একটু হেভি চাইলে যে ডিজাইন আলা এই কালো হোল্ডার, ব্রাশ কন্ডার পিতলের, হুম হুম, 175 টাকা ডজন, 175 টাকা। আচ্ছা এই যে এলইডি লাইট দেখতে পাচ্ছি আমরা, এই যে এই লাইট, এই লাইট মাত্র 14 টাকা। কত? 14 টাকা এক পিস নেবে, তারপরে 14 টাকা রাখবে, 14 টাকা, 14 টাকা রাখবো, 14 টাকা লাইট দেওয়া যায় আসলে? লাইট দিয়ে দিব ইনশাআল্লাহ, দিব বলে কি 14 টাকায় নাকি এই লাইট? এই যে ডিম লাইট আছে মাত্র 11 টাকা পিস, 11 টাকা পিস, 11 টাকা পিস মাত্র। আচ্ছা তারপর আপনারা আরেকটা জিনিস দেখাই, এই যে আপনার এটা নিত্য প্রয়োজনে সব জায়গায় লাগে, বাসা বাড়িতে কোন যেখানে যা কোন, এটা যে টুল বক্স, টুল বক্স, টুল বক্স, এই টুল বক্স প্রত্যেকটা বাসায় প্রয়োজন, এগুলো প্রয়োজন আপনার বাসা বাড়িতে বলেন, তারপর হচ্ছে দোকান বলেন, বলেন মোবাইল সার্ভিসিং, মোবাইল সার্ভিসিং বলেন, যেখানে খুশি বলেন, এটা প্রয়োজনীয় জিনিস মোটামুটি সব জায়গায় লাগে। একটা কিছু খুলবে, যে কোনো একটা আইটেম দিয়ে খুলে নিবে, এটা মাত্র আমরা দিচ্ছি 145 টাকা, 145 টাকা, মাত্র 145 টাকা। দারুণ একটা জিনিস কিন্তু, হ্যাঁ একের ভিতরে সব, একের ভিতরে সব। তো ভিউয়ার্স এই হলো অবস্থা। তো এর মধ্যে আবার কিন্তু এই যে ডোসেন ব্র্যান্ড আছে, যারা বাসা বাড়ির জন্য, যে আমাদের ডোসেন কোম্পানি আছে, কোম্পানি ডোসেন বলেন, ডোসেন কোম্পানি আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ, 48% দিয়ে দিব, 48% প্রাইস লিস্ট দেখে 48% দিয়ে দিব, এর নিচে আর সম্ভব না। আপনি যদি আসেন, যদি যতটুকু পারি তারপরে করে দিব, আর মানে কিছুটা হলো আর কনসিডার থাকবে, করে দিব। আচ্ছা তাইলে এই অবস্থা, দাম বাড়বে না বরং কমবে। জি এই যে নন গ্যারান্টি সার্টিফিকেট পেকার মাত্র 75 টাকা পিস, 75 টাকা পিস, নন গ্যারান্টি, নন গ্যারান্টি, আর গ্যারান্টি আলো হলো আপনার মাত্র 90 টাকা পিস, জিএসসি কোম্পানি, এই যে 90 টাকা পিস, ঠিক আছে। তারপরে এই যে কেবল টাই আছে, কেবল টাই আছে, এই যে সব বিষয়ে মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। মাত্র 10 টাকা পিস, 10 টাকা প্যাকেট, 10 টাকা প্যাকেট। আচ্ছা এগুলো বিক্রি কত? যে বিক্রি মনে করেন 30 টাকা 40 টাকা বিক্রি করে প্যাকেট, আর এটা হলো 100 এমএম, 150 এমএম মাত্র 20 টাকা প্যাকেট। আচ্ছা আর এই যে পিছনে ইয়ে দেখতেছি আমি, অনেক কেবল ক্লিপ, জি এই যে কেবল ক্লিপ, এর 4 থেকে 25 পর্যন্ত আছে, 6 রেড বলে, এটা 6 রেড হচ্ছে মাত্র 27 টাকা বক্স, 27 টাকা বক্স, জি অরিজিনাল চায়না, আচ্ছা মাল দেখে আপনারা নিয়ে যাবেন, অরিজিনাল 27 টাকা বক্স, জি। এই যে এখানে হারিকেন, তারপর হচ্ছে আপনি ইয়ে, এই যে হেরিকেন এগুলো বলেন, এই এই ইয়েটা বলেন, হেরিকেন এর এই যে এটা, এটা মাত্র 58 টাকা পিস, 58 টাকা, আর হেরিকেন, হেরিকেন 60 টাকা পিস, 60 টাকা পিস, জি 60 টাকা পিস, ঠিক আছে। তারপরে আরেকটা যদি একটু ভালো চান গ্যারান্টি আলা, মাত্র 65 টাকা, 6 বছরের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি, জি 65 টাকা, 65 টাকা, 6 মাসের। নানান রকম, এই যে এখানে স্পিকার লাইটও কিন্তু আছে, হ্যাঁ তো তারপরে আপনারা আরেকটা জিনিস দেখাই, এই যে ডিমার মাত্র 55 টাকা, ডিমার, এই যে ফ্যানের ডিমা, ফ্যানের ডিমা মাত্র 55 টাকা, এই যে যারা বাসা বাড়ি ভাড়া দেয় তাদের তো অনেক লাগে, লাগে, আরে আরে গ্যারান্টি আজীবন গ্যারান্টি, যখন খুশি তখন আপনি চেক করেন। ধরেন আমার কোনো ভাই আসলো এসে নিজের বাসা বাড়ির জন্য এই আইটেমগুলো নিবে, যেহেতু মানে হচ্ছে অনেকে চায় একটু সাশ্রয় করতে, সেক্ষেত্রে সরাসরি যদি আপনার কাছে আসে, ঠিক আছে, এসে আপনার কাছ থেকে নিবে, তখন কি পাইকারি দামে সকল মালগুলো রাখবে? জি 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 ভাই, আমাদের এখানে যারা আসুক, মনে করেন দোকানদার আসুক, তারপরে যারা ওই যে বাসা বাড়ি কাজ করে তারাও আসুক, তাদের জন্য সবসময় অলওয়েজ পাইকারি রেটই ধরবো, যে রেট বলা আছে ওই রেটই ধরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার এইখানে কিন্তু ডিশের কেবেলও আছে, হ্যাঁ, তো আমরা ডিশের কেবেলও যাবো। এই আমাদের ফলস, এখানে ফলস কভার আছে, এই যে চার পাঁচ পাঁচ, আচ্ছা মাত্র 6 টাকা পিস, এগুলো 6 টাকা পিস, এই যে দেখেন। তারপর ফলস কভার, হুম, আমাদের বিভিন্ন ধরনের ফলস কভার আছে, এগুলো কত? এগুলো মাত্র 6 টাকা পিস, এগুলো 6 টাকা পিস, জি। আচ্ছা আমরা একটু বেরোয়ে বাইয়ের দোকান ডাইরেক্ট একটু দেখাই, দেখেন এখানে কিন্তু আদার্স অনেক আইটেম আছে, তবে ওনার নিজস্ব যে তারগুলো
সেগুলো আমরা একটু দেখাইতে চাই ভাই, আপনি একটু যদি তারগুলো দেখান। এই যে আমাদের ব্র্যান্ডে ওয়্যারিং এ যারা কাজ করতে যায় তাদের জন্য তার। এটা কত পার্সেন্ট ছাড় বা কিভাবে বিক্রি করেন? এটা হচ্ছে কি আপনার আমাদের এইচআর কোম্পানি 1.0 লাল সুইচ আছে, সকেট আছে, ডিমার আছে, সবকিছু আছে। ডিমারের ডাইরেক্ট মাত্র 24 টাকা, আজীবন গ্যারান্টি। জি, যখন খুশি তখন নিতে পারেন। ঠিক আছে, আপনার এখানে আসবে ভাই, আসার লোকেশনটা বলেন। আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে 6 নম্বর গেট, সুন্দরবন 6 নম্বর গেটে আসলে হাতের ডানে আসবে। আর সবচেয়ে ভালো হয় যে কোনো গেটের সামনে এসে আমাদের ফোন নাম্বার সব কিছু আছে, আমাদের লোক যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে। মাশাআল্লাহ, তাহলে সুবিধা হয়, কারণ এসে আপনারা ফোন দিলেও ভাই আমি সুন্দরবনের এই গেটে আছি যদি বলবে যে আমি এই নম্বর গেটে, আমাদের লোক যে আপনি রিসিভ করে নিয়ে আসবে। যেহেতু দোকান অনেক, শত শত দোকান, সুতরাং আপনারা অনেকে বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন যে কোন দোকানে আসলেন, কোন গেটে আসলেন। তো এই জন্য গেট নাম্বারটা বলে দিলে বা জিজ্ঞেস করলে উনি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। হ্যাঁ, তো এটাই আসলে আমরা প্রত্যাশা করি। তো ভাই একটু যদি আমাকে বলেন, যেহেতু কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে সব? জি অবশ্যই, ঠিক আছে, কন্ডিশনে নিতে পারবে তারা। কারো যদি 1000 টাকার মালও লাগে, প্রয়োজন হইতে পারে, তখন কি আপনাকে বললে আপনি পাঠাইবেন কিনা? অবশ্যই দিব, কিন্তু 1000 টাকা মাল যদি চায়, যদি কার্টুনের মতো হইতে হবে, যদি কার্টুন যদি হয়, কারণ 1000 টাকা যদি মাল পাঠায় তাদের ট্রান্সপোর্ট বিল তো ওইটাকে খরচ হইব। হ্যাঁ, আর 20000 টাকার মাল পাঠালে একই খরচ। তাদের যদি অনুযায়ী, বিবেক অনুযায়ী যদি অর্ডার দেয় তাহলে আমরা দিব। আমাদের পোষাইলে অসুবিধা নাই, উনি খরচ দিয়ে নিবে, সেক্ষেত্রে আপনি দিবেন। কারণ ছোট হইলে তখন আবার খরচ কিন্তু বেড়ে যায়, তখন আর ট্রান্সপোর্টে নিবে না, তখন কুরিয়ারে নিবে, তখন আবার বেশি বেড়ে যাবে। তাই আপনারা একটু বেশি করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন, যারাই নেন তাদেরই লাভ, কারণ আপনাদের রেট কমবে না, রেট বরং বাড়ে। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে চমৎকার মেসেজ দেওয়ার জন্য। জি জি, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।